আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি এত দিন এত ধোয়া কাছাক কেন জানাতো এই এই দিনটার জন্য এই সংক্রান্তির দিনে আমাদের অনেক রকমের নিয়ম কাজগুলো থাকে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে আমাদের ভিতরে কি কী নিয়ম কাজ আছে আর তোমাদের ভিতরে কী কী নিয়ম কাজ আছে সেগুলো কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে প্রথমে দুটো ঝাড়ু নিয়ে এতদিন বলেছি ছাতে দিয়ে লাঠি ঝাড়ু সমস্ত কিছু ধোয়া হয় আমাদের তো দেখতে ঝাড়ু হাতে নিয়ে ব্লগটা শুরু করেছি আজকে এটা হচ্ছে রান্নাঘরটার ঝাড়টা দিয়ে ঘর বাড়ি সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি এখন ওই সাড়ে সাতটা আটটার দিকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর সকালকার কাজ বলতে গিয়ে ওই সকালে টুকিটুকি একটু একটু বাসি কাজগুলো সেরে নিয়েছি ঘর বাড়ি ঝাড় দিয়েছি যে ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ঘর ঝাড় দেওয়ার দুটো ঝাড়ুও কিন্তু ধুয়ে মেলে শুকাতে দিয়েছি আজকে আমাদের পিড়ি বলো পুটা পাতা এই যে নুড়ি কাটি জ সমস্ত জিনিসগুলো আছে সমস্ত কিছু কিন্তু আজকে ধুতে হবে আজকে সংক্রান্তি আজকে নখ খুঁটাইয়ে স্নান দান করতে হবে নিম হলুদ নিমপাতা হলদি মাখতে হয় মেখে স্নান দানা করতে হয় আর কি তো জন্য দেখো রান্নাঘর তো ঝাড়ুটা ধুয়ে দিয়েছি এখন হচ্ছে রান্নাঘরের নাতাগুলোও ধুয়ে দিয়ে চলে আসছি রান্নাঘরটা মশার জন্য এত নিয়ম কাজ থাকে সত্যি অনেকেরই কিন্তু এই চৈত্র মাসের কাজগুলো থাকে আমি জানি কেননা আমাদের এখানে প্রায় বাড়িতে এইসব নিয়ম কাজগুলো আছে কিন্তু তাও ডিফারেন্স আমাদের একটা আলাদা তাদের একটু আলাদাই হয় এরম আর কি তো যাই হোক সব অল্প হলেও সবার মধ্যে কিন্তু এই নিয়মগুলো থাকে তো প্লিজ বন্ধুরা তোমাদের কাদের কাদের মধ্যে নিয়মগুলো আছে আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আর আমরা হচ্ছে আমি জানি আমার ভিওয়ার্সরা অনেকেই ছেলে মানুষ কেননা এইসব দিনে দিকে অনেকে ধ্যান দেয় না কিন্তু আবার অনেকেই আছে খুঁটি না হয়ে কিন্তু সমস্ত সংসারে বলো বা এরকম নিয়ম গাছগুলো খুব ভালোবেসে প্রিয়ভাবে করে আর কি যেমন কি আমার বরমশাই খুব ভালো করে কিন্তু সমস্ত নিয়মগুলো পালন করে যাতে করে ভালো থাকা যায় তাই না এসব নিয়মগুলো আমাদের দেখানো হয়েছে তাই আমরা দেখছি তা শিখছি যাতে করে আমরা শিখে রাখতে পারলে আমাদের প্রীত আমরা যে নিয়মগুলো কাজে লাগাতে পারি আর কি তো শাশুড়ি মাদের কাছ থেকে শেখা যেগুলো দেখে এসেছি সেগুলো করে এই সেগুলোই আর কি করি তো জানি না কাদের কাদের মধ্যে কিরকম বাট আমাদের বাপের বাড়ির দিকে তো আরও ভয়ঙ্কর আরও বেশি নিয়ম কাজ থাকে তো এখানে অল্প হলেও কিন্তু নিয়মগুলো আছে তো প্লিজ তোমরা আজকে দেখতে থাকো আমাদের ভিতরে কী কী নিয়ম কাজ আছে তো অনেক রকমের ইউনিক ইউনিক নিয়মগুলো দেখতে পাবে আজকে পাচন রান্না আছে সমস্ত কিছু আছে কাদের কাদের ভিতরে পাচন রান্না হয় আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আমাদের ভিতরে কিন্তু পাচনটা রান্না হয় অনেক নিয়ম কাজ আছে তো যাই হোক চলো সমস্ত নিয়ম কাজের কথা তোমাদের তো দেখাবো পরপর দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো এখানে হচ্ছে রান্নাঘরটা মুছে নেবো তার সাথে হচ্ছে বড় মানে সমস্ত ঘর দুয়ার পোছাপুছি করে উঠুন লিপতে হবে মানে অনেক কাজ আছে উঠোন লেপাটাও করে মানে কমপ্লিট করতে হবে তারপরে খই গুঁড়ো করে ছাতু করতে হবে মানে এত কাজের ই তোমাদের পুরো আমি দেখিয়ে দেবো আমরা নিয়ম কাজগুলো কি করি জানি না কতটা কি আমি পারবো তোমাদের সাথে শেয়ার করতে এখানে দেখো খই মোটে পাচ্ছিলাম না খৈওয়ালাকে বলছি মুড়ি এলাকে যে খই এনে দিতে পার দিতে পারলো না ও পায়নি খই তো এই এই অল্প কয়টা ছিল কাকিমার কাছে আগের আগের মানে সে লক্ষ্মী পুজোর খই দিন পরে আবার এই খইটাকে একটু গরম করে নিয়ে মিক্সিতে আর কি গুড় গুঁড়ো করবো যেহেতু খৈর ছাতু উড়োতে হয় আমাদের শত্রু উড়ানোর কথা বলে আর কি সেটাকে তো জন্য এখানে দেখো মিক্সিতে গ্রাইন্ডিং করে নিচ্ছি আর খইটা একটু গরম করে নিচ্ছি আর কি যাতে করে ঠান্ডা হলে অনেক দিনকার খই খো নিয়ে পড়েছে তো মিক্সিতে গ্রাইন্ডিং হচ্ছিল না তো জন্য আর কি একটু গরম করে নিয়েছি নিয়ে তোমাদের দাদাভাই আমি গরম করে দিয়েছি তোমাদের দাদাভাই একটু মিক্সিতে পেস্ট করে দিয়েছে আর কি মানে ছাতু করে দিয়েছে আর কি তো যাই হোক তারপরে এই যে সব থেকে মাছ থাকে এই জিনিসটা গায়ে থাকলে গায়ে গরু স্নান করানো গরু ঘর পরিষ্কার করানো গায়েদেরকে মানে আমাদের বাপের বাড়ির ওদিকে তো গায়েদেরকে ফুলের মালা পরায় তেল সিঁদুর দেয় তো এখানে সেই জিনিসটা করে না বাট গায়েদেরকে স্নানটা কিন্তু অবশ্যই করায় আর আমাদের ছোটো যেহেতু বাড়িতে এসেছে তো আমার আজকে গায়ের দিকের কাজটা অতটা নেই বাট তাও আছে এই যে আমি গাইগুলো স্নান করাচ্ছি ও কিছুটা ওদিক থেকে স্নান করাচ্ছে আর আমি বললাম যে যেই গাইটার বেশি গায়ে নোংরা থাকে ও ওইটাকে বসে বসে ঘষছে আর কি আর তা আমি ভাবলাম যে তো আমি এই গাবিন গাইটাকে আমি একটু স্নান করিয়ে দিই তাহলে দুজনে থেকে করলে তাড়াতাড়ি করে হবে আর কি পাল্টিতে করে করছি কেননা কারেন্ট ছিল না যে জল জল পাইপ লাইনে জলটা এসেছে তো সেই জল দিয়ে কাজগুলো করছি আর কি যদি কারেন্ট থাকতো একদম মোটরটা অন করে দিয়ে পাইপ দিয়ে সুন্দর করে স্নান করাতাম তো সব সময় যে হয় না আর কি মগ বলটিতে আর হ্যাঁ একটা কথা মগটা দেখে মনে করবে না যে খাওয়ার মগ এটা হচ্ছে খাওয়ারই মগ মানে আগে ঘরে জল খাওয়ার মগ ছিল বাট মগটা ফুটো হয়ে গেছে তো সে জিনিস দেখো আমাদের বাঙালির মধ্যে আমরা খুঁটিনাটি সমস্ত কিছু বাঙালি বলতে কি আমরা খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু সংসারে লাগাই একটা খারাপ হইলে আর একটা দিক মানে ইউজ হয়ে যায় সে জিনিসগুলো নষ্ট হয় না দেখতে পেলে ছোটো ওই দিক ওই গায়েগুলো স্নান করাচ্ছে আমি এইদিক দিয়ে এই গায়েগুলো স্নান করেছি যেগুলোর গায়ে নোংরা নেই সেগুলো আমি ঝটপট করে স্নান করে দিচ্ছি আর পাশের গায়েটার গায়ে প্রচণ্ড পরিমাণে নোংরা তো সেগুলো হচ্ছে ছোটো স্নান করাচ্ছে আর কি তারপরে গরুঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা সমস্ত কিছু কিন্তু করে তারপরে আসবো আর কি তো এখানে চলো গায়ে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো তোমাদের দাদা স্নান করা হয়ে গেছে এটা অনেকটা পরে নটার দিকে তোমাদের দাদা স্নান করে এখানে কিন্তু মানে ছাতু উড়ানো হয়েছে যেই ছাতুগুলো আমরা গ্রান্ডিং করেছিলাম তো সেগুলো তো ও ছাতো ছাতুটা উড়ানোর পরে ও চলে আসলো বাড়িতে আর আমি হচ্ছে দেখো নাইটির উপরে শাড়ি পরেছি দেখতে পাচ্ছ আমি নাইটির উপরে শাড়ি কেন পরেছি মিষ্টি অঙ্গনবাড়ি গেছে মিষ্টিকে খেতে দিতে যাব আর কি তো চলো মিষ্টিকে খেতে দিতে দিয়ে চলে আসছিলাম বাড়িতে বাড়িতে এসে কিন্তু আমি এখানে হচ্ছে দুধ আর মানে দই কলা চিরে নারকেল কোড়া গু মানে চিনি এগুলো আমাদের নিয়ম স্নান করে আজকে খেতে হবে তো সেজন্য আমি এগুলো কিন্তু তোমাদের দাদাভাই এখন ডিউটি চলে যাবে তো ও যাওয়ার আগে ওকে খেতে দেবো তো জন্য সে চিরা দই কলা সমস্ত কিছু কিন্তু মেখে আমি এসে তোমাদের দাদা ভাইকে দেবো অনেকের মধ্যে আজকে চিরা দই কলা খাওয়া থাকে মানে সংক্রান্তির দিন অনেকেরই মধ্যে আবার কিন্তু পয়লা বৈশাখের দিনও খাওয়া দাওয়া থাকে আর কি এইগুলো খায় আর কি তো আমাদের মধ্যে আজকেও খাবে চিরা দই কলা আবার কালকেও খাবে পয়লা বৈশাখের দিনেও খাবে আর কি তো এখানে দেখো তোমাদের দাদা হয় চলে যাবে তার জন্য ওকে মেখে দিয়েছি ও মেখে খেতে চায় না ওকে মেখে দিলে তাহলে একটু খায় তো তারপরে এক এক করে করে সবাই মানে বাড়িতে যতটা ছেলে আছে এই এই নিয়ম কাজগুলো কিন্তু ছেলেরাই করে কোনো মেয়েদের দিয়ে হয় না এটা হচ্ছে শত্রু উড়ানো বলে আর কি মানে শত্রুদেরকে পাশের তল দিয়ে মানে দেয় না কী বলে একটা তো যাই হোক শত্রু উড়নো বলে আর কি তো সেই মানে সেই খোর গুঁড়োগুলো দিয়ে শত্রু উড়োয় উড়ে তারপরে কিন্তু চলে আসছে তারপরে বন্ধুরা স্নান দান করা হয়ে গেছে এখানে দেখছি কাকিমার সেই গাইটা তোমাদের তো দেখিয়েছিলাম আগের ব্লগে কাকিমার গায়ে আমি দেখতাম কাকিমারা যেহেতু বাড়ি এসেছে যেহেতু দেখো গাইটা এখনে আজকে বাচ্চা দেবে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা আমি আর এটা হচ্ছে দুপুর বারোটার কার ভিডিও সাড়ে এগারোটা বারোটা তারপর থেকে আমি কিন্তু হচ্ছে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে কিন্তু গাইটার বকনা হয়েছে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না বাট বলে দিলাম তো তোমরা জেনে রাখো এখন হাতে একটা দাও নিয়েছি দাও নিয়ে যাবো হচ্ছে কাঁঠাল গাছ তোলা কাঁঠাল কাটতে এচর তো অবশ্যই দরকার তো মানে পাচন খেতে গেলে তো এচরের দরকার তো যাই হোক মোবাইলটাকে একটা কোনো জায়গায় সেট করে এখন এসেছি কাঁঠাল কাটতে গাছটা খুব সুন্দর কাঁঠাল হয়েছে বেশ ভালো লেগেছে সামনের বাড়ি জেঠিমার গাছের কাঁঠাল তো বললাম যে জেঠিমার একটা কাঁঠাল হয় হ্যাঁ নিয়ে যাও দাও দিয়েছে জেঠিমা আমাকে তো নিয়ে বলছে যাও নিজের যেটা মন চায় সেটা তুমি কেটে নিয়ে আসো একদম নিচে একদম কাছের মানে কাঁঠালগুলো খুব ভালো লেগেছে কাঁঠাল কাটতে অনেকটা খুশি লেগেছে আর কি তো চলো কাঁঠাল টাল কাটা হয়ে গেছে এখন চলো বাড়ির দিকে যাই যাই তো বন্ধুরা দেখা কি সুন্দর একটা কাঁঠাল কেটেছি আরও কত কাঁঠাল আছে গাছটায় তো অনেক কাঁঠাল আছে তো এই কাঁঠালটা হচ্ছে এ জন্য মানে এসে জন্য আজকে পাচন খাওয়া তো পাচন খাওয়ার জন্য কেটেছি প্রচুর কাঁঠাল আছে গাছটায় তো চলো এখন যাওয়া যাক বাড়ি তো বন্ধুরা স্নান করেই চলে গেছি পুজো গাছটা কমপ্লিট করে চলে গেছিলাম কাঁঠাল গাছ তোলা কাঁঠাল কাটতে আর তারপরে বাড়িতে মানে বাড়িতে এসে আমি আবার চিরা দই খই সেটাও আমার খেয়ে মানে আমরা খেয়ে নিচ্ছি আর কি আমি আসলে আমরা স্নান করে পুজো না দিয়ে বড়রা বাড়ির কেউ না খাওয়া অবধি আমরা খেতে পারবো না তো সেজন্য বাড়ির সবাই বড়রা খেয়েছে তারপরে কিন্তু আমি খেয়েছি ওই সাড়ে বারোটা বারোটার সময় কিন্তু চিড়া দই খই খেয়েছি সকাল থেকে সেভাবে কিছু কিছুই খাইনি উপোস ছিলাম আর কি এখানে দেখো আরও সমস্ত সামগ্রী লাগে এখানে হচ্ছে ডমুর গাছ হাতে সজনা আছে ডমুর ফল আছে মানে যতটা সবজি তুমি দিতে পারো এচোর বলো কচু মানে যা লাউ পুশাক কুমড়ো যে সমস্ত মানে যত সবজি আছে দিতে পারলে ভালো হয় তো এখানে দেখো আমি সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি কেটে এক এক করে করে কেটে কুটে রেখে দেবো এটা যদি আমি দুপুরবেলা রান্না করতাম বেশ ভালো হতো বাট আমার সবজি জোগাড় করা ছিল না তো সেজন্য আমি এক এক করে করে সমস্ত সবজি জোগাড় করেছি এইখান থেকে ওইখান থেকে দেখো গ্রামে থাকার কিন্তু একটা সুবিধা থাকে যেটা হচ্ছে না পাওয়া এর বাড়ির থেকে ওর বাড়ির থেকে মানে জোগাড় করে করে এক ফিলে না এক ফিলে হয়েই যায় আর কি দেখো আমার এঁচোর করাল কলার যে থোরগুলো থাকে আলু পটল ঝিঙে উস্ত সমস্ত কিছু কিন্তু আমার কাটা হয়ে গেছে তরকারি পাচন রান্না করবো তো দেখো সব কিছু তরকারি কাটা হয়ে গেছে কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে এখানে চানা আলু সিদ্ধ করে রেখেছি আর এই যে সব সব রকমের তরকারি এখানে আঠেরো রকমের তরকারি আছে আর এটা হচ্ছে আম ডাল করা হবে ডাল এখানে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এখানে আম কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কষ যাওয়ার জন্য এটাও কিন্তু নিয়মের মধ্যে আছে যে নিশিন্দা পাতা উস্তা তিতা আর তো দেখো বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা রান্না করেছি বিকালবেলা আমি সমস্ত কিছু সেদ্ধ মানে কমপ্লিট করে রেখে দিয়েছি গায়ের কাজটা কমপ্লিট করে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি অনেকেই হয়তো আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না কিন্তু যাদের কিন্তু এসব নিয়ম কাজগুলো আছে তাদের কিন্তু খুব ভালো লাগবে কেননা এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এইভাবে নিয়ম কাজগুলো করতে তো আমাদের তো খুবই ভালো লাগে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে মানে অনেকে তো বুঝতে পারবে না আবার অনেকের ভালোও লাগবে না তো যাদের ভালো না লাগে তারা ভিডিওটা স্কিপ করে যেতেই পারো তো যাই হোক চলো আজকে পাচন রান্নাটা আমার কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না করতে করতে দেখো চোখ মুখের অবস্থা চোখ পুরো লাল হয়ে গেছে আসলে ভীষণ মানে স্টেজের মধ্যে গেছি আজকে সারাদিন ভীষণ কষ্ট হয়ে গেছিলো তো সেজন্য চোখের মধ্যে পুরো লাল হয়ে গেছে জ্বর ওই জ্বর এসে গেছিলো মানে একদিনে খাটাখাট নিতে আর কি তো দেখো পাচন রান্না কমপ্লিট ডাল টকের ডাল আম ডাল রান্না করতে হয় আর হচ্ছে পাচন তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেননা এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর কারা কারা পাচন খাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে সবাইকে টাটা